আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বাচ্চা বড় সবার খুব পছন্দের এবং অনেক সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এই কাস্টার্ড পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আর যে ডেজার্টগুলো রয়েছে সবচেয়ে বানানো সহজ এই ফ্রুট কাস্টার্ড। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই খুব সহজে কি করে ফ্রুট কাস্টার্ড বানাতে পারি। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কারণ আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে এই কাস্টার্ডটা বানাবো। আর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এক পাশে রেখে দেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা চুলার কাছে চলে যাচ্ছি। চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে জাল করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দিবেন। আর যেহেতু আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি, ফ্রুটসেও অনেক মিষ্টি থাকবে, আপনারা দেখে দিবেন। তারপর এই লিকুইড মিল্কটাকে খুব ভালো করে জাল করে নেব। যখন জাল করে অনেকটাই কমে আসবে তখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। দেওয়ার আগে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি, কারণ এই কাস্টার্ড পাউডারটা নিচে জমে থাকে সেজন্য। তারপর অল্প অল্প করে দিব আর দিয়ে অল্প অল্প করে নেড়ে নেব। আর এই সময় চুলার আঁচটা একদম আমি কমিয়ে দিয়েছি। সবগুলো কাস্টার্ড পাউডার আমি অল্প অল্প করে মিশিয়ে নিলাম। যখন সবগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে, এই মুহূর্তে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো জাল করব। কারণ এটাকে অনেক বেশি জাল করার আর প্রয়োজন নেই। দেওয়ার সাথে সাথে এটা রান্না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এবার এই কাস্টার্ডটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি অনবরত নেড়ে এটাকে ঠান্ডা করে নেব। কারণ এভাবে না নেড়ে নিলে উপরে সর পড়ে যেতে পারে, আর সর পড়ে গেলে খেতে ভালো লাগবে না। এভাবে নেড়ে চেড়ে নিয়ে বেশ একটু ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানেও টিস্যু দিয়ে বন্ধ করে রাখবো, যাতে করে বাহির থেকে কোনো বাতাস না ঢুকতে পারে। এভাবে আমি রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে আবারও নেড়ে দেখিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বেশি ঘনও না, অনেক বেশি পাতলাও না। এরপর আমি একটা বলে ঢেলে নিচ্ছি। বলে ঢেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এভাবে করে ফ্রিজে রেখে দিয়ে সার্ভ করার আগে বের করে ফ্রুটস মিশিয়ে নিলে ভালো হয়। কারণ আগে থেকে ফ্রুটস মিশিয়ে রাখলে এখান থেকে পানি উঠতে পারে সেজন্য। তারপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম, আপেল দিয়ে দিচ্ছি, সবুজ আঙ্গুর দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে দিবেন। শুধু তরমুজ, পেঁপে, পানি জাতীয় ফ্রুটসগুলো দিবেন না, তাহলেই হবে। আর এই কাস্টার্ড ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আপনারা চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য। তারপর যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এবার আমি পরিবেশন করে নেব। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল এই মজার ফ্রুট কাস্টার্ড। আপনারা অবশ্যই বাসায় এইভাবে খুব সহজেই তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।